আমরা লকডাউনের যে চেন ব্রেক অফ দ্য ব্রেক যেটা চেনটাকে ব্রেক করা সেটা আমরা করেছি, এটা সায়েন্টিফিক কারণ আছে। যে যার উৎসব পালন করতে পারে নিজের মতো করে কোভিডকে এড়িয়ে, কারণ আজকে 15 আগস্ট আপনারা জানেন আমাদের রেড রোডে হাজার হাজার মানুষ আসতো, লক্ষ লক্ষ লোকের আমাদের প্রোগ্রাম হতো, কিন্তু সেখানে আমরা এবার মিছিল টিছিল ট্রাবলো ট্রাবলো কিছুই করতে পারছি না। জাস্ট ফ্ল্যাগ উঠবে আর কিছু কোভিড কেরিয়া কোভিড ওয়ারিয়াররা আসবেন, জাস্ট তাদের একটা সম্মান জানানো হবে, দিস মাচ অনলি ফিউ ফিউ পার্সেন্স থেকে, সেটাও সোশ্যালি ডিস্টেন্সিং মেনটেন করে। কাজে করা যাচ্ছে না, 15 আগস্ট আসছে, ফ্ল্যাগ তুলবেন 4-5 জনকে নিয়ে ছোটো ছোটো করে কি আর করবেন। এবার যেহেতু প্রবলেম আছে, প্রবলেমটাকেও আমাদের স্বাধীনতা দিবস আমাদের কাছে জীবনের সবচেয়ে বড় আমাদের প্রধান দিন, এই দিনের সাথে অন্য কোনো দিনের তুলনা হয় না, এটা আমাদের স্মরণীয় বরণীয় ঐতিহাসিক গণতান্ত্রিক সব দিক দিয়ে, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, এটা আমাদের স্বাধীনতা দিবস। আমি ঘরে বসেও যদি একটা পতাকাকে সম্মান জানাই সেটাও বড় ব্যাপার, ঘরে ঘরে সবাই পতাকা তুলুন স্বাধীনতা দিবসে, স্বাধীনতা দিবসে স্বাধীনতা দিবস, এটা আমাদের রিকোয়েস্ট থাকবে। কেউ কোনো বড় কোনো কিছুর মধ্যে যাবেন না, যেহেতু রেস্ট্রিকশন আছে এই বছরটা এই কোভিড বিপর্যয়ের জন্য। আশা করি আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে।